Assalamualaikum everyone. This is Afroza Rahman Lia from proho.com.bd. আশা করছি যে যেখান থেকে আজকে আমার সাথে ভিডিওটাতে জয়েন করছেন সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। আমি সর্বপ্রথম আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শোরুমটা হচ্ছে পান্থপথে। পান্থপথে আমরা আছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লেভেল 4 এ, ব্লক নাম্বার সি, শপ নাম্বার হচ্ছে 78 এবং 89। আজকে এই ভিডিওটাতে আমরা দেখব নূরের এক্সক্লুসিভ কিছু কালেকশন, বাট অনেক সুন্দর একটা রিজনেবল প্রাইসের মধ্যে। বাট নূর অ্যাজ অলওয়েজ যেরকম সুন্দর 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 ড্রেস বের করে, আজকের ড্রেসগুলো কিন্তু আরো বেশি পরিমাণে সুন্দর, বিকজ এগুলো দোপাট্টাগুলো অনেক বেশি ভালো লাগবে সবার। আর যে আমার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে উপর থেকে একদম নিচ পর্যন্ত, নূরের সব ড্রেসে কিন্তু নর্মালি এরকমই হয়, তাই না? যে ওরা এমব্রয়ডারি ওয়ার্কে একদম ভরে ভরে এমব্রয়ডারি ওয়ার্ক দেয়। সো ফার্স্ট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা দিয়ে স্টার্ট করলাম, লাইট একটা কালার দিয়ে স্টার্ট করতেছি। এখন সুন্দর একটা হচ্ছে গিয়ে এটা কি কালার বলে, এটা ব্লু কালারই বলা চলে, অনেকের কাছে গ্রিন কালারও মনে হতে পারে, লাইট একটা গ্রিন কালার। সো গ্রিন বা ব্লু যার কাছে যেটাই লাগে না কেন, হ্যাঁ মানে অনেকে গ্রিন বলতে পেস্ট কালার বলবে আর কি, সো যার যেটা মনে হয় সেটাই বলতে পারো বা বুঝতে পারো। সো একটা স্ক্রিনশট নিয়ে ফেলাম না সবাই, আমার মনে হয় স্ক্রিনশট নেওয়া ডান। সো একটু ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি, যে আমার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভস এগুলো সবই হচ্ছে লাক্সারি কটনের মধ্যে হবে, এবং যে আমার ফ্রন্ট পার্টে একদম খুব সুন্দর করে অনেক গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে, যদিও এটা একটু কম মনে হচ্ছে, তারপরও অনেক এতখানি পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক, কিন্তু বাকিগুলো একদম এই পর্যন্ত। তো সেই অনুযায়ী চিন্তা করলে এটা একটু কম এমব্রয়ডারি ওয়ার্ক মনে হচ্ছে, বাট তারপরে অনেকখানি জুড়ে এমব্রয়ডারি ওয়ার্কটা করা, ঠিক আছে? এই যে ক্লোজলি আমি একটু এমব্রয়ডারি ওয়ার্কটা দেখাই দিতেছি, এই যে দেখা যাচ্ছে একদম নিচে দুইটা মানে এরকম দুটা কোনার মতন বের হয়েছে না, ওর পুরোটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা, এবং বাকি আশেপাশে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা। এই হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা, নিচের দিকে কিন্তু আরো সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এই যে হচ্ছে কি পুরোটা ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম, আমি এখন একটু ব্যাক পার্টটা দেখিয়ে দিব। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, ফুল ব্যাক পার্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? এই যে পার্টটা এটা ফুললি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে, আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা, স্লিভসের কাপড় কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, আর ফ্রন্ট পার্টটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, ব্যাক পার্ট আর হচ্ছে স্লিভসের পার্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, আর প্যান্টের জন্য এরকম এক কালারের সুন্দর একটা প্যান্টের কাপড়, এবং বাম্বার শিফনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে দোপাট্টা, যেটা ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে? খুব সুন্দর করে, যেহেতু শিফনটা অনেক ভালো, বাম্বার শিফনের উপরে করেছে, এবং এটা কিন্তু খুবই লাইট ওয়েটের একটা শিফন, ঠিক আছে? বাম্বারের মধ্যে একটা কিন্তু আছে একটু হ্যাভি হয়, একটু বেশি মানে ভারী টাইপের হয় একটা, বাট এটা কিন্তু খুবই লাইট ওয়েট, যেটা নিয়ে মনেই হচ্ছে না কোনো দিকে যে একটা ওন্না ক্যারি করে আছে, এত সুন্দর লাগছে। প্রাইসটা বলার পালা, আজকের ড্রেসগুলো আমি প্রথমে বলে দিয়েছিলাম যে ওরা যে পরিমাণ সুন্দর করে সবকিছু বের করছে সেই অনুযায়ী প্রাইস কম, প্রাইস হচ্ছে শুধুমাত্র 2600 টাকা, ঠিক আছে? শুধুমাত্র 2600 টাকা অরিজিনাল নূর। সো বুঝতেই পারছো কতটা রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা ড্রেসগুলো পেয়ে যাচ্ছ। সো স্ক্রিনশট নিয়ে ফেলো ঝটপট করে, এবং ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদেরকে সেন্ড করে দাও হচ্ছে গিয়ে আমাদের পেজে, ঠিক আছে? এছাড়াও আমাদেরকে ওয়েবসাইট অর্ডার করতে পারবে, এছাড়াও শোরুম থেকে পারচেস করতে পারবে। সো যার যেভাবে সুবিধা তোমরা কিন্তু অর্ডারটা করে দিতে পারবে। সো এই নেক্সট কালারটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো আমরা সবাই, এই হচ্ছে নেক্সট কালারটা। সো এটা দেখো, এটা কিন্তু ফুললি কিন্তু এই জায়গাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে? এই যে এগুলো সব যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু ফুললি উপর থেকে স্টার্ট করে একদম নিচ পর্যন্ত এগুলো কিন্তু সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে? বাকি পাশে পাশে যা কিছু আছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, এখানে খুব লাইট ওয়েতে এই জায়গাগুলোতে খুব লাইট ওয়েতে ডিজিটাল প্রিন্ট করা আছে। ওটা স্ক্রিনে কতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, বাট যখন জিনিসগুলো নিচে ইনার দিয়ে সেভ করে তোমরা বানাবে তখন কিন্তু এই ডিজিটাল প্রিন্টগুলো ফোকাস মানে অনেক সুন্দর করে ফোকাসলি বোঝা যাবে, ঠিক আছে? যেহেতু পাকিস্তানি কোনো ড্রেসে ইনার আসে না, সো এগুলোতে কিন্তু ইনার তোমাদেরকে দিয়ে নিতে হবে, কারণ পাকিস্তানি যত দামি ড্রেসই হোক না কেন বা যত কম দামি ড্রেসই হোক না কেন ওরা কিন্তু ইনার দেয় না, বিকজ ওদের দেশে ইনারের চলটা নাই। সো এটা দেখো মানে ইনারের জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের সাইডে মানে এই সাইড ইন্ডিয়ার এই জায়গাতে অ্যাকচুয়ালি ইনারের চলটা বেশি। সো এটা দেখো, এটা স্লিভসের কাপড়, আর পাকিস্তানি মেয়েগুলো হচ্ছে নর্মালি ওরা একটা শার্টিং কাপড়ের ওদের একটা মানে ইনার অলরেডি পাওয়া যায়, ওরা ওটাই ইউজ করে, গেঞ্জির মতন এতটুকু থাকে। সো ওই টাইপের জিনিসগুলো ওরা বেশি ইউজ করে প্রত্যেকটা ড্রেসের সাথে, সো ওগুলো ইউজ করে, দ্যাটস ওরা ইনারের কাপড় কিন্তু এক্সট্রা করে আর অ্যাকচুয়ালি মেকই করে না। সো এইটা দেখো, এটা হচ্ছে দোপাটাটা ফুললি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, ওকে? ফুললি সুন্দর করে, খুবই সুন্দর করে, কালারটা খুব সুন্দর না? এই টাইপের কালারগুলো কিন্তু এখন খুব চলতেছে, স্পেশালি এইখানকার যে নিয়ন গ্রিন টাইপের একটা কালার দেখলাম আমরা, এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডে আছে, ঠিক আছে? সো অন্যটা দেখিয়ে দিলাম, প্রাইস হচ্ছে শুধুমাত্র 2600 টাকা, স্ক্রিনশট নিয়ে
পেজ ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে এবং ঢাকা সিটি বাইরে থেকে আগে অ্যাডভান্স করতে হবে যারা স্ক্রিনশট নিতে পারো না তারা কিন্তু আমাদের পেজে অলরেডি পিকচার আপলোড করা আছে সেখান থেকে কিন্তু সেভ করে আমাদেরকে সেন্ড করে দিতে পারবে ওকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা লাইট আর ডিপার কম্বিনেশন একটা কালার ডার্ক এবং লাইট সো একটা স্ক্রিনশট নিয়ে ফেলি ফ্রন্ট পার্ট ফুল ফ্রন্ট পার্টটা উপর থেকে নিচ পর্যন্ত যা দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে আমি ক্লোজলি ধরে দেখাই দিতেছি এবং একসাথে ধরে স্ক্রিন করে ধরে দেখাই দিচ্ছি যাতে তোমরা জিনিসগুলো একটু ক্লিয়ারলি স্পষ্টভাবে বুঝতে পারো এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা নিচের দিকে যায় ডিজিটাল প্রিন্ট হয়েছে ঠিক আছে নিচের দিকে যায় ডিজিটাল প্রিন্ট হয়েছে ব্যাক পার্ট এই যে ব্যাক পোর্শন এটা হচ্ছে ব্যাক পার্টটা এই হচ্ছে ব্যাক পার্ট এই হচ্ছে স্লিভস এর পার্ট এটা হচ্ছে স্লিভস এর পোরশন প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টাটা যেটা খুব সুন্দর একটা শিফন বাম্বার শিফনের উপরে খুব সুন্দর করে দেখো ডিজিটাল প্রিন্ট করা আছে কালারগুলো কি সুন্দর তাই না অন্যগুলো যেমন পরেও আরাম পাবা মানে ধরে এত আরাম লাগতেছে দেখতেও আরাম চোখেরও শান্তি সব মিলিয়ে অন্যগুলো একদম টেন অন টেন খুবই সুন্দর এখন দেখাবো এই কালারটা এই ড্রেসটা সামনাসামনি খুবই সুন্দর মানে কালারটা না অনেক বেশি সুন্দর একটা কালার একটা ব্রাইটার টোনের কালার বাট সবই যেমন মানে এই কালারটা যেমন একটু আগে যেটা দেখালাম ওটা শেডের মধ্যে ছিল লাইট ডিপ মিক্স ছিল বাট এটা হচ্ছে একটা কালারেরই হচ্ছে সব কিছু মানে কন্ট্রাস্টের মধ্যে না বাট খুব সুন্দর একটা মানে অন্যরকম একটা হচ্ছে গিয়ে কেমন জানি একটা ব্যাপার আছে ড্রেসটার মধ্যে মানে ড্রেসটা যে ডার্ক কালার হ্যাঁ মানে একটু ডার্ক টাইপের কালার বাট পড়লে না কোনো দিক দিয়ে এটাকে এই কালারটাকে মানে ওরকম মনে হবে না বলতে বুঝাতে চাইছি মানে কিছু থাকে না ডার্ক কালার পড়লে একদম চোখের মধ্যে সে টাচ করে লাগে ওই টাইপের না এটা কিন্তু ডার্ক কালারই বাট খুব শান্তি শান্তি টাইপের একটা মানে প্যাটার্ন আছে এটার মধ্যে সো এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি ফ্রন্ট পার্ট এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখো ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং উপর থেকে নিচ পর্যন্ত এই জায়গা থেকে যে স্টার্ট হচ্ছে এই যে এই পর্যন্ত কিন্তু সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে দেখি মূলটা দেখা দিচ্ছে এতক্ষণ ধরে বুঝছো দেখো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর তার স্ক্রিনশট উপরটা না হচ্ছে এটা আবার একটু স্ক্রিনশট দেই তোমাদেরকে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের ডিজাইন দেখো বোঝাই যায় না যে কোনটা ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট মানে এত সুন্দর করে বানাইছে যখন ফিনিশিং একদম টপ ক্লাস ফিনিশিং হয় তখন এই পরিস্থিতি হয় আর কি সো এইটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা আর বাকি আশেপাশে হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্ট এই যে আমি নিচের গুলো দেখাতে যাই মনে হচ্ছে একটু লাইট লাগতেছে কেন তখন বুঝলাম যে এটা তো ইয়া করা ব্যাক পার্ট এটা ব্যাক পোর্শন এই যে স্লিভস এর কাপড় ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওনাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওনাটা এটা ফুললি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ওকে সো এই কালারটা কার লাগবে দেখি তো এই সুন্দর ব্লু কালারটা কার লাগবে একটু ডিফারেন্ট টাইপের ব্লু কালার সো এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু এখনই সেন্ড করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে ঢাকা সিটিতে আমরা ক্যাশ অন ডেলিভারি পাবো এবং ঢাকা সিটির বাইরে থেকে কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে এখন দেখাবো এই পিঙ্কটা এই যে দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালার এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি এটা খুবই মাইল্ড একটা কালার খুবই সুদিং টাইপের একটা কালার মানে এটা পরলে মানে সবকিছু থেকে নিজেকে আলাদা রাখার মতো একটা কালার এত সুন্দর লাগতেছে কালারটা দেখো কতখানি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা এই যে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং বাকি আশেপাশে যা দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ডিজিটাল প্রিন্ট ওকে ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম ব্যাক পোর্শন ব্যাক পার্ট এই যে ব্যাক পোর্শন এন্ড এটা হচ্ছে স্লিভস এর পার্ট
প্যান্টের কালারটা দেখে নাও, এটা হচ্ছে এক্স্যাক্টলি এই কালারটা হচ্ছে বেস কালার, খুবই 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 সুন্দর একটা ক্লাসি সোভার টাইপের একটা কম্বিনেশন। ওন্না ফুল ওন্নাটা দেখে নাও, আমি যখন ড্রেসের সাথে ওন্নাটা ধরতেছিলাম তখন বেশি সুন্দর লাগার কথা ছিল, তাই না? এখন তো আমার ড্রেসটা অন্য টাইপের একটা কালার, সো এটার সাথে তো ভালো লাগতেছে না কম্বিনেশনটা, বাট ওন্নাটা অনেক বেশি সুন্দর, ঠিক আছে? সো এই জন্য একটু দেখা দিলাম আলাদা করে ধরে। বাম্বার শিফনের উপর ডিজিটাল প্রিন্ট করা আছে। এখন দেখাবো এই ড্রেসটা, প্রাইস হচ্ছে 2600 টাকা অনলি। স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, ঢাকা সিটিতে আমরা ক্যাশ অন ডেলিভারি পাবো এবং ঢাকা সিটির বাইরে থেকে আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে। এই যে দেখো, এখন দেখবো এইটা, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি। ড্রেসটা খুবই সুন্দর, পিঙ্কের উপরে একটু গ্রিন টাইপের কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা, এবং এমব্রয়ডারি ওয়ার্কগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে গ্লেজি, বিকজ ওরা একটা সুন্দর একটা ম্যাটেরিয়াল ইউজ করেছে যেটার কারণে সুন্দর মতো কিন্তু জিনিসগুলো অনেক গ্লেজ দিচ্ছে। দেখো এই যে এই পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্কটা, এখান থেকে এই পর্যন্ত ফ্রন্ট পার্ট, এই যে হচ্ছে নিচের ডিজিটাল প্রিন্টটা, ব্যাক পার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পোর্শন, এন্ড দেন এটা হচ্ছে স্লিভস এর পার্ট। প্যান্টের কাপড় এই যে, দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, দোপাট্টাটা খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, খুবই ভালো লাগতেছে। এই যে ফুল দোপাট্টাটা দেখিয়ে দিলাম, এটা কিন্তু ফুললি এভাবে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। ওকে, প্রাইস হচ্ছে 2600 টাকা অনলি। স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু তোমাদের অর্ডারগুলো প্লেস হয়ে যাবে। ঢাকা সিটিতে তোমরা ক্যাশ অন ডেলিভারি পাবে এবং ঢাকা সিটির বাইরে থেকে যারা অর্ডার করবে তাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো। ওয়েবসাইটে হয় কি, সব এভেলেবেল যে ড্রেসগুলো আছে ওটা প্রতিদিন আপডেট করে দেওয়া হয়। এতে যেটা হবে যে তোমরা ঢুকে যে কোন কোন ড্রেস অ্যাভেলেবেল আছে, কোন ক্যাটালগে কোন ড্রেসটা অ্যাভেলেবেল আছে ওয়েবসাইট থেকে সুন্দর মতো জেনে ফেলতে পারবা। সো ওইটা একটা সুবিধা আছে, কারণ দেখা যায় কি পেজে মেসেজ দিবা এই ক্যাটালগে এটা অ্যাভেলেবেল কি না, তারপর তোমাকে রিপ্লাই দিবে, তারপর তুমি আরেকটা জানতে চাইলে ওটা অ্যাভেলেবেল কি না, তারপর রিপ্লাই দিবে, তো এটা ঝামেলা মানে বা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নিই, বাট ওয়েবসাইটে তুমি কিন্তু সরাসরি নিজে যে উইদিন ফিউ সেকেন্ডসের মধ্যে তুমি কিন্তু দেখে ফেলতে পারতেছো কি কি আছে না আছে। সো ওইটা একটা সুবিধা আছে। সো এই কারণে হচ্ছে অনেকে ওয়েবসাইট পছন্দ করে, দ্যাটস হোয়াই কিন্তু তোমাদের জন্য ওয়েবসাইটের অপশনটাও রাখা। ওকে, সো এটা দেখো, এটা কিন্তু উপর থেকে যে জায়গা থেকে ধরে এই পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক করে, এখান থেকে ধরে এই পর্যন্ত। ওকে, এছাড়া আমাদের শোরুম তো আছেই, যারা সামনাসামনি দেখে হাতে ধরে ফিল করে হ্যাঁ কেমন ম্যাটেরিয়াল কেমন ডিজিটাল প্রিন্ট এগুলো দেখে নিতে চাও, তাদের জন্য তো শোরুম পারচেস অ্যাভেলেবেল আছে। শোরুমে চলে যাবা, শোরুমে যেয়ে ড্রেসগুলো দেখে তারপর নিতে পারবা, ঠিক আছে? বাট বাসা থেকে যারাই বের হচ্ছ অবশ্যই কিন্তু ফুল সেফটি মেনটেন করে বের হবা, ব্যাক পার্ট যেখানেই যাও না কেন, এবং বাসা আসার পরে নিজেকে কিন্তু খুব ভালো করে এবং নিজের যেসব বিলংগিংসগুলো তোমরা নিয়ে আসবে হ্যাঁ, যে জিনিসগুলো ধরো মানে এখনই তোমরা ইউজ করছো, যেমন ধরো ফোন হতে পারে হ্যাঁ, তারপরে আরও অনেক কিছু আছে যে জিনিসগুলো বাসা আসার পর আমাদের লাগে, সো ওই জিনিসগুলো কী করবা ভালো মতন ক্লিন করে নেবা। এইটা দেখো ওন্নাটা খুবই সুন্দর, বিকজ জামাটা একটু লাইটার একটা কালার, ওন্নাটা যেটা করেছে একটু মানে ডার্ক ইয়ার রেখেছে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু বেশি ভালো লাগছে, যখন দুইটা একসাথে ধরবা তখন বেশি সুন্দর লাগবে। ওন্না ফুল ওন্নাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, দেখো এই যে প্রাইস হচ্ছে 2600 টাকা। এখন দেখাবো ব্ল্যাক কালার, ব্ল্যাক রেড গ্রিন ইয়েলো এই সব কালারের কম্বিনেশন এখন দেখাবো, কারণ ওন্নাটা অনেক বেশি সুন্দর। ওন্নাটা দুইটা রেডের মধ্যে করা, একটু পিঙ্কিশ রেড আছে আবার একটু টমেটো টাইপের রেড আছে। এই যে একটা স্ক্রিনশট নিয়ে ফেলাম সবাই, যাই হোক তোমাদের স্ক্রিনশট না হয়ে গিয়েছে। সো ড্রেসটা দেখে নিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে? একদম নিচের দিকে যে একটুখানি ডিজিটাল প্রিন্ট আছে, এই যে
নিচের দিকে ডিজিটাল প্রিন্ট আছে বাট উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অনেকখানি জুড়ে এমব্রয়ডারি ওয়ার্কটা করা ঠিক আছে পুরোটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে এই জায়গাগুলোতে ডিজিটাল প্রিন্ট আছে খুব সুন্দর করে যেগুলো তোমরা যখন জামাটা সুন্দর করে বানাবা তখন বেশি সুন্দর করে ফোকাস হবে বা স্ক্রিনে কতটা দেখা যাচ্ছে আমি জানি না বাট এই জায়গাগুলোতে কিন্তু সবগুলোতে কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে কিছু আছে ওয়াটার টাইপের কালারের মানে খুব লাইট ওয়েতে ব্যাক প্যান্ট কিছু আছে একটু ডার্ক ওয়েতে ওকে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে ব্যাক প্যান্ট এই হচ্ছে স্লিভসের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় ব্ল্যাক ওন্নাটা অনেক সুন্দর দুইটা রেডের শেড মিক্স হওয়াতে আরো বেশি পরিমাণে ভালো লাগছে পিঙ্কিশ রেড অ্যান্ড হচ্ছে তোমার আর একটা হচ্ছে টমেটো টাইপের রেড সো দুইটা রেড একসাথে মিক্সড হয়ে কালারটা আরো বেশি পরিমাণে সুন্দর লাগতেছে ওকে প্রাইস হচ্ছে 2600 টাকা অনলি ওকে স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ তাহলে কিন্তু তোমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে ঠিক আছে ঢাকা সিটিতে তোমার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ঢাকা সিটির বাইরে থেকে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে ওকে দেখো এটা হচ্ছে কি সুন্দর একটা ড্রেস আর কি সুন্দর একটা ওন্না একটা স্ক্রিনশট নিয়ে ফেলো ঝটপট করে এটা ফ্রন্ট পার্ট যা দেখা যাচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা তো খুব সুন্দর করে দেখা যাওয়ার কথা এই যে পর্যন্ত ফুললি হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা ওকে ফ্রন্ট পার্ট এই জায়গাগুলোতে কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে খুব সুন্দর করে লাইট ওয়েটে ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট ব্যাক পোর্শন এই হচ্ছে ব্যাক পার্ট এন্ড দেন হচ্ছে স্লিভস আর কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে বেস কালার এই টাইপের কালারগুলো কিন্তু সবাইকে খুব সুন্দর করে মানায় আর স্পেশালি এটা ওন্নাটা এত সুন্দর এই জামার সাথে মানে ওন্নাটা কম্বিনেশনে মানে একদম মারাত্মক পরিমাণে সুন্দর লাগবে দেখো কি পরিমাণ সুন্দর যে একটা দোপাট্টা যেমন কালার তেমন তার ডিজিটাল প্রিন্ট তেমন তার ডিজাইন সব মিলায় একদম 100 এ 100 ঠিক আছে প্রাইস হচ্ছে শুধুমাত্র 2600 টাকা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ তাহলে কিন্তু তোমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে ঢাকা সিটিতে তোমার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে এবং ঢাকা সিটির বাইরে থেকে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে এই যে একটা স্ক্রিনশট নিয়ে ফেলাম আমরা ফ্রন্ট পার্ট এটা এমব্রয়ডারি ওয়ার্কটা উপর থেকে এই পর্যন্ত এই যে এগুলো সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা সো একটু দেখাই দিই ধরে সুন্দর করে দেখো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে নিচের দিকে ডিজিটাল প্রিন্ট সহ সব দেখাই দিলাম ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পোর্শন এই যে ব্যাক পার্ট দেন এটা হচ্ছে স্লিভস এর পার্ট প্যান্টের কাপড় ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা না ব্ল্যাক কালারের মধ্যে পড়েছে খুব সুন্দর লাগতেছে মানে এটা কম্বিনেশনটা ব্ল্যাক কালার হতে আরো বেশি পরিমাণে সুন্দর লাগছে দেখো খুবই 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 চমৎকার একটা কম্বিনেশন ব্ল্যাকের সাথে ওই সুন্দর একটা গোল্ডেন টাইপের একটা হচ্ছে বাসন্তী টাইপের গোল্ডেন টাইপের যেটাই বলো না কেন একটা কালার সো এটা কিন্তু খুবই 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 সুন্দর লাগতেছে এই যে ওকে প্রাইস হচ্ছে 2600 টাকা স্ক্রিনশট নিয়ে আমরা পেজিং বক্স করতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে ওকে ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি পাবে এবং ঢাকা সিটির বাইরে থেকে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে এখন দেখাবো একটা লাইট কালার খুবই সুন্দর একটা কালার আমি ক্যাটালগ দেখাচ্ছি না বিকজ ক্যাটালগের কালারের থেকে সামনাসামনি কালারগুলো বেশি সুন্দর ক্যাটালগে এই যেমন এটা কি যে সুন্দর একটা কালার বাট ক্যাটালগে যে কেমন দেখা যাইতেছে ভালো দেখা যাইতেছে ক্যাটালগ দেখে মানে সুন্দর লাগতেছে ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কটা বুঝে দিতেছে যেটা সে সুন্দর বাট ওরা এটার কালারটা একটু সুন্দর হোয়াইটিশ টাইপের কালার ওখানে একটা ব্লুইশ করে ফেলছে এডিটিং এর জন্য হোক বা যেটাই হোক না কেন বাট ওখানে ভালো লাগতেছে না বাট সামনে থেকে কালারের কম্বিনেশনটা অনেক সুন্দর
মানে ব্লুইশ না মানে মনে হচ্ছে কি ময়লা কাপড়টা মানে ময়লা ময়লা লাগে এরকম মনে হচ্ছে ওই যে রিনের অ্যাড দেয় না রিন তারপরে এরকম ওই যে সাবানের অ্যাডগুলো প্রথমে দেখায় না যেটা হোয়াইট কালার পড়ছে নোংরা টাইপের একটা হোয়াইট তারপরে এরকম এসে রিন এসে টুস করে জেড এর মতন লেখা হয়ে যায় যে মানে ফসা হয়ে গেছে তো ওইটা হচ্ছে যে ময়লার যেটা বিফোরের ওই ছবিটা আর এটা হচ্ছে আফটার মানে অবস্থা হচ্ছে এরকম হয়েছে আর কি ওটা দিয়ে ইয়া করা যাবে অ্যাড করা যাবে তো এই জায়গাগুলোতে কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে এই জায়গাগুলোতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না বাট যখন তোমরা ইনার দিয়ে বানাবা তখন ডিজিটাল প্রিন্টগুলো বেশি সুন্দর লাগবে ওকে এগুলো এই পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক করা জামাটার এই পর্যন্ত একদম নিচ পর্যন্ত এগুলো কিন্তু সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে আবার দেখাই দিব দেখো এখন ধরে আবার দেখাই দিই এই যে খুব সুন্দর একটা কালার তাই না খুবই সোভার একটা কালার খুবই সুন্দর লাগতেছে চমৎকার সুন্দর লাগতেছে ওনা তো ধরছি ব্যাকপার দেখাই নিয়ে আগে ওনাও অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ দিলে ওনাটাও সুন্দর আছে আজকে ক্যাটালগটা খুব সুন্দর মানে নূরের ড্রেস তো সবসময় আসলে সুন্দর হয় সবাই নূরের জন্য বসে থাকে ওয়েট করে থাকে তো কিছু কিছু ব্র্যান্ড থাকে একটু একটু মানে সবার মন অলরেডি মানে কেড়ে নিয়ে বসে আছে সেরকম নূর এরকম একটা ড্রেস আছে নূরের কটন ড্রেস পরার জন্য আপুরা অনেক পাগল হয়ে থাকে সব শোরুমে এসে অনেকে জিজ্ঞেস করে নূরের কোনো কালেকশন আছে নূরের কোনো কালেকশন আছে এসেই আগে নূরের কথা জিজ্ঞেস করে কারণ নূরের কটনগুলো ভালো হয় প্লাস হচ্ছে ওদের এমব্রয়ডারি ওয়ার্ক বেশি থাকে তো সব মিলায় না মানে নূরের প্রতি একটা অন্যরকম ট্রাস্ট থাকে মানুষের এইটা দেখো মানে একটু দামি মানে আসে না যে আমরা চিন্তা করি যে একটু ক্লাসি একটা কিছু পরবো হ্যাঁ কটনের মধ্যে বাট একটু সুন্দর একটু ডিফারেন্ট তো তখন এরকম এইরকম কিছু নাম মনে আসে নূর কারিশমা হ্যাঁ তো তখন এই টাইপের যখন ব্র্যান্ডের নামগুলো মনে আসে বিকজ আসলে ওরা কিন্তু কম্বিনেশন বলো কটনের মধ্যে হোক জ্যামে হোক জিনিসগুলো খুব সুন্দর করে যেমন এইগুলো ওনাগুলো ওরা এত সুন্দর করে বানাইছে ওনার ম্যাটেরিয়ালটা যেমন ভালো দিছে তেমন ডিজাইনগুলো করছে এবং তেমন হচ্ছে জামার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক দিছে একদম ইচ্ছা মতন ভরে 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 বাট প্রাইস কিন্তু কম অন্যান্য ড্রেস কিন্তু দেখবা দেখা যায় যে এই টাইপের কাছাকাছি প্রাইজের থাকে বাট গলার মধ্যে একটুখানি এমব্রয়ডারি ওয়ার্ক বা এরকম কিছু বাট দেখো এগুলো কিন্তু অনেকখানি জুড়ে জুড়ে একদম উপর থেকে নিচ করলেও তোমরা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছ সো সেক্ষেত্রে যেসব আপনারা হিজাব করো তারা কিন্তু খুব সুন্দর করে ড্রেসগুলো বানায় পড়তে পারবা বিকজ একদম নিচ পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সো এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো ফ্রন্ট পার্ট এটাও কিন্তু এই যে এইগুলো এগুলো কিন্তু সবই যে পর্যন্ত এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে ফ্রন্ট পার্টে এমব্রয়ডারি ওয়ার্কটা ক্লোজলি দেখা দিচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট গেছে দেখো এই যে শেডসগুলো ডিজিটাল প্রিন্টের শেড এটাও আমি উল্টা ধরে দেখা দিচ্ছি মানে কী রে ভাই সো এইটা আবার ছবি তুলতে হবে মানে ড্রেসগুলোর ডিফারেন্সটা বোঝা যায় কোন দিক দিয়ে আমি বলি এখানে একটা আলাদা ম্যাটেরিয়াল ইউজ করছে তো একটু গ্লেজ ইয়া দিচ্ছে মানে জিনিসগুলো ফোকাস দিচ্ছে তখন মনে হয় আচ্ছা ঠিক আছে আমি উল্টা ধরছি কিনা মানে এমনি এমব্রয়ডারি ওয়ার্কের বোঝা যায় না এদিক ওদিক মানে ওরকম টাইপেরই সুন্দর এই ফ্রন্ট পার্ট ফুল ফ্রন্ট পার্টটা দেখে নাও এই যে এই পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই যে ব্যাক পোর্শন ব্যাক পার্ট এইটা হচ্ছে কি স্লিভসের পার্ট খুব সুন্দর না কালারটা স্পেশালি এখানকার গোল্ডেন টাইপের কালারটার জন্য বেশি সুন্দর লাগছে জামার মধ্যে আর ব্যাক পার্টে হাতাতে স্পেশালি ফ্রন্ট পার্টে ও নিচের দিকে বাট ব্যাক পার্টে এবং হাতাতে মিডল মিডল পার্টে একটু গোল্ডেন কালার দিছে না বেশি সুন্দর লাগতেছে ওনাটা দেখে নিই ওনাটা চমৎকার সুন্দর এবং অনেক 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 সুন্দর একটা ম্যাটেরিয়াল হ্যাঁ এটার ম্যাটেরিয়ালটা আমি অ্যাকচুয়ালি বুঝাতে পারতেছি না এত ভালো একটা ম্যাটেরিয়াল খুব সুন্দর এটা ধরলেই আরাম পাবা একদম একদম মানে কুটুমুটু কুটুমুটু টাইপের একটা আরামদায়ক একটা ওন্না এই যে দেখো ডিজিটাল প্রিন্টটা দেখে নাও প্রাইসটা হচ্ছে 2600 টাকা এটাই ছিল আমার আজকের এই ভিডিওর শেষ ড্রেস সো আই হোপ তোমাদের আজকের ক্যাটালগটা অনেক ভালো লেগেছে বিকজ আজকের ক্যাটালগটা ভালো লাগার মতে সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দাও কারণ এই টাইপের রেঞ্জের মধ্যে এই টাইপের ড্রেস একটা রেখে দিলে এগুলো কিন্তু তোমরা মানে সুন্দর করে যেমন কাউকে মাহান দেখিয়েছিলাম হ্যাঁ মানে ওগুলো মোটামুটি প্রাইস ছিল বাট ওগুলো অ্যাকচুয়ালি রেগুলার ইউজের জন্য না একটু একটু মানে ঘুরতে বাইরে বা একটু সুন্দর ড্রেস আমরা পড়তে চাই যেসব জায়গাতে ওই সব জায়গাগুলোতে তোমরা এগুলো
পড়তে পারবা ঠিক আছে সো এই এরকম টাইপের রেঞ্জের মধ্যে ড্রেস রেখে দিলে সুবিধা আছে অনেক হঠাৎ করে একটু লাগলো টাস করে কিন্তু একটা সুন্দর মতো পরে চলে যেতে পারবা ঠিক আছে অনেকেই চিন্তা করে আচ্ছা ঠিক আছে কিনবো গর্জিয়াস একটা কিনবো হ্যাঁ তো ওই যে তুমি 10,000-15,000 টাকা দিয়ে কেনার জন্য প্ল্যান করে বসে থাকবা হ্যাঁ তো ওইটা দেখা যায় হতে দিয়ে লাগে বাট এই টাইপের কিছু ড্রেস কাছে রাখলে সুবিধা আছে অনেক ক্ষেত্রেই একদম টুসটাস করে লেগে যায় সো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ঠিক থেকো মানে আমি মানে যে কি মিস্টেক হয় মানে স্লিপ অফ টাং থাকে না যে একদম টাস করে স্লিপ খেয়ে সেটা বলে ফেলি সো যাই হোক কেউ কিছু মনে করো না আমরা আমরাই তো তাই না সো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ